Hello guys, I'm Sean. Hello guys, I'm Sean. Hello guys, I'm Sean. Hello guys, I'm Sean. Hello guys, I'm তো আমরা আজকে বেসিক্যালি ছিকেজোড়ার একটা জায়গায় চলে এসেছি, তো ব্লগ বানাবো, সঙ্গে থাকো, দেখো পুরো ব্লগটা, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও। বিবেক দা, তোমার বক্তব্যটা কি? বিবেক দার বেসিক্যালি এই এটা কত কত সিসি এটা বিবেক দা? বিবেক দা এটা কত সিসি? 160 এনএস এটা 160। তো বিবেক দা এটাতে অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে। তো এটা হচ্ছে আমার গাড়ি R15M এক্সোরের হেলমেটের সাথে। তো গাইস, তোমরা যারা R15M কুইক শিফটার যেটার সাথে আসে, তো তোমরা যারা সেই বাইকটা ইউজ করো, তো তোমরা জানোই যে সেই বাইকটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল বলে একটা ফিচার্স রয়েছে। তো তো আমি যেটা বলতে যাচ্ছি যে ট্র্যাকশন কন্ট্রোল ফিচার্সটা সবসময় অন করবে না, তাহলে পরে টপ এন্ড গিরে যাবে, মানে ইউজ হবে না, চার্জার বেশি দিন ইচ্ছা করে না। সব তোমরা তাহলে হবে তো এখন একটা রেস, রেস হবে তো গ্রামের দেখতে পাচ্ছ আপনারা এই গাড়িটা চলে আসবো। গ্রামের রাস্তা বেশি একটা একটা জোরে চালানো উচিত, কারণ কখন কোথায় রাস্তা রাস্তা দিয়ে এসেছে আমার অ্যাকচুয়ালি আজকে টাকার অপারেশন হলো, তো আমি দেখি আমার পার্টনার্সরা কোথায়। গাইস, আমরা সবার সবার পিছনে সেটা আমরা সোলো রাইডে আগে বেরিয়ে এসেছি। হাইওয়ে কোনো তো হাজারটা জ্বালিয়ে নিচ্ছি, গাড়ি নেই চলো। আমরা যাবো আলিপুরদুয়ার সিটির দিকে। এই ভাই, ট্রাকের পেছনে দিক দিয়ে যাওয়া যাবে না, দেখে নিয়ে আগে গাড়ি ঘুরে আসছে কিনা। হ্যাঁ, সামনে কি চেকিং নাকি? না, মনে তো হচ্ছে না। হেলমেট
করে মানে ডবল হলে একটা এটা আশা করা যায় না। তবুও কয়েকজন ভাইরা মানে ভাই বলা যারা বেরিয়ে আসে তো তাদের কাছে খুব ভালো লাগে যে তারা এত সুন্দরভাবে এন্টারটেন করছে। অত সাথে নিয়ে বেরোয় আরে কাকা এই আমাদের সিটির ভিতরে কিছু ভাই এ দেখো এভাবে মানে এটা আর কি দৌড়ি আমাদের সাথে হয়ে থাকে আমাদের বাইপাসদের সাথে মানে এভাবে অটো নিচ্ছে টাইম দেওয়া বলে তো মানে একটা কিছু হয়ে গেলে হুট করে যদি আমি একটু স্পিডে চালিয়ে চলে তার সবাই বলছে যে বাইকারের দেশ এবং বাইকাররা স্পিডে চালায় এটা এটা সবাই মাথায় এসেছে আমি কত সুন্দর কন্ট্রোল করে চালাচ্ছি আর কি সুন্দরভাবে এইভাবে গাড়ি কে চালায় ভাই লং ঘুরলাল বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমি ট্রাই করছিলাম কালকে আমি মাউন্ট করবো আমি হ্যাঁ আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই তো এটাই একজন স্টুডেন্ট বেসিক্যালি আমি একজন স্টুডেন্ট তো এর থেকে বেশি তো আর বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের জনসন স্টেশন খুব ভালো জায়গা এই এই ভাইয়া কত সুন্দর লাগতে পারে মানে তারই কিছু করে নিতে ও ভাই চাচাটা কিভাবে ওভারটেক করলো দেখেছো মানে এইসব চাচার জন্য মানে অ্যাক্সিডেন্টটা বেসিক্যালি এইসব ড্রাইভারদের জন্যই হয় চাচাটা রয়েছে কি WB70R8223 এই চাচাটা এরা ওভারটেক করছে খুবই খারাপ এসে বাম টাম কি বলে ওড়াচ্ছে ড্রাইভার ট্রাফিক আইন উল্লঙ্ঘন এরা করবে তুমি যতই বলো এটা হচ্ছে আমাদের এখানে ফ্লাইওভার তো এখানে একটু যাই টান দেওয়া যায় তাই তাই
এভাবে পলিউশন করার কথা ঠিক বুঝেছি। ইউটার্ন নিচ্ছে না, ভালো ছিল যে দেখে নিয়েছে, তো এবার ইউটার্ন নেওয়াটা উচিত না। আমি তো ভালো ছিল যে ধ্যান রেখেছে, অনেক অনেকে তো তাও রাখে না, যেমন আমি ইন্ডিকেটার এখানে ঢুকবো না, আমি ভুলে বেশি করে ঢুকে নিয়েছি। বাড়ি দিয়ে তো এটা করবো না, আর এটা নাম দিয়ে যাচ্ছে, তখন কী করবো, ওরা তো তোমরা দেখি। এই যে দেখো রাস্তার মাঝখানে গরু শুয়ে আছে, মানে এইসব জিনিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়। ও রাস্তার মাঝখান দিয়ে গরু যাচ্ছে, গাইস আমাদের ব্লগ আজকের এতটুকুই ছিল, আই হোপ ইউ